দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনাম এখনো হাসপাতালে কাতরাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে আহত অনেকে সরকারি বেসরকারি সবখানে চিকিৎসা চলবে বিনামূল্যে হাসপাতাল আইড কেয়ার ইউনিট হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে নির্বাচনী ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস and কারাগারে সাবেক মন্ত্রী চন্দ্র চট্টগ্রামের বিতর্কিত এমপি লতিফ রিমান্ডে ঢাকা কলেজের হোস্টেল থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের আয়নাঘর তৈরি ও পরিচালনায় জড়িতদের বিচার চাইলেন সাবেক সেনা কর্মকর্তারা স্বাধীন কমিশনের মাধ্যমে পিলখানা হত্যার তদন্ত দাবি স্বজনদের বাংলাদেশের সবচেয়ে বড় ঘাতক শেখ হাসিনা মন্তব্য বিএনপি নেতা হাফিজের সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের দাবি অলি আহমেদের পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা বরিশালের গৌরনদীতে চাঁদা না পেয়ে যুবককে পিটিয়ে খুন এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ধর্ষণের পর চিকিৎসক হত্যার ঘটনায় টানা বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে চব্বিশ ঘন্টার কর্মবিরতি চিকিৎসকদের চাপে পড়েছেন মমতা ব্যানার্জী দর্শক আপনারা এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম তো চলুন শুরু করা যাক এখন পর্যন্ত বিস্তারিত সব খবর স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার রাজধানীর পনেরোটি হাসপাতাল পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরই মধ্যে যারা বেসরকারি হাসপাতালে বিল পরিশোধ করেছেন তাদের টাকাও ফেরত দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আগামী নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে ঘোষণা দেন শিক্ষার্থী ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা দুই দিন ধরে বিভিন্ন হাসপাতাল চষে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খোঁজ খবর নিচ্ছেন আন্দোলনে আহতদের আন্দোলনে আহত আর নিহতদের পরিপূর্ণ তালিকা চান শিক্ষার্থীরা অনেক হাসপাতালই তা দিতে পারেনি কারণ রেজিস্ট্রার খাতা ও সিসি ক্যামেরার ফুটেজ জোরপূর্বক নিয়ে গেছে স্বৈরাচারী সরকারের সমর্থকরা সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে তিন থেকে চারগুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছেন শহীদ হয়েছেন ঢাকা মেডিকেল পঙ্গু হাসপাতাল সহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন শিক্ষার্থীরা সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক যৌথ ব্রিফিং এ তারা জানান সরকারি বেসরকারি সব হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনা পয়সায় যারা বিল পরিশোধ করেছেন তারাও ফেরত পাবেন প্রত্যেকটি জায়গা হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক সকলের এই চিকিৎসা ফিটি যেন মৌকুফ করা হয় কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয় স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়ায় নাই বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অ্যাম্প্যালেন প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয় প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে আপনাদের যদি দুর্বলতা থাকে আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয় আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয় ব্লাড ব্যাঙ্কে যদি নিগ্রহের শিকার হয় তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না হাসপাতালগুলো পরিদর্শনে নিজেদের চোখে দেখা অভিজ্ঞতা বর্ণনা করেন শিক্ষার্থীরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন আমাদেরকে শোনানো হয়েছিল ওই সরকার যতদিন ছিল যে আমাদের উপর নাকি শুধুমাত্র রাবার বুলেট ছোড়া হয়েছে আপনি হসপিটালের বেডগুলোতে যান কারা আছে শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে খাত ও হাসপাতাল নিয়ে জনগণের অনাস্থা ও অবিশ্বাসের বিষয়গুলো অনুধাবন করেন তারা তাই শনিবার থেকেই নব্বই দিনের মধ্যে পরিস্থিতি বদলানোর ঘোষণা দেয় উভয়পক্ষ নব্বই দিনের যে কাউন্টাউন আজকের দিনের সরকারের দিনে স্বাস্থ্যখাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন উনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্ট ডাউন আজকে শুরু হচ্ছে এখন ঠিক আছে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয় শিক্ষার্থীদের দাবি জানানো হয় আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির এখানে আহতদের অবস্থা দেখেছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারও জানান স্বাস্থ্য ছাড়াও আহতদের পাশে থাকবে অন্যান্য মন্ত্রণালয় ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার জন্য গঠন হয়েছে তহবিল এই ভর্তি খরচ নিউজ ঢাকা এদিকে ঢাকা মেডিকেলে আট ও সোহরদি হাসপাতালে দশটি সহ মোট আঠারো মরদেহের পরিচয় মেলেনি এখনও বৈষম্য বিরোধী চিকিৎসক ও ছাত্র পরিষদ এসব বেয়ালিশ মরদেহ শনাক্তের কার্যক্রম শুরু করেছে সকালে ঢাকা মেডিকেল মর্গ থেকে শুরু হয় এই কার্যক্রম কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে প্রাণ হারিয়েছেন অনেকে তাদের মধ্যে আছেন শিক্ষার্থী পথচারী ব্যবসায়ী পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশিরভাগ মরদেহ স্বজনরা মর্গ থেকে বুঝে নিয়ে গেছেন তবে এখনো আঠারো জনের পরিচয় পাওয়া যায়নি স্বজনদের খোঁজ পেতে পরিচয় শনাক্তের কাজ করছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা লাশটা তার বাবার কাছে ফেরত দাও তার বোনের কাছে যাওয়া এটা একটা জরুরি ব্যাপার আত্মীয় স্বজন আছে তারা আসুক দেখুক আইডেন্টিফাই এখন আইডেন্টিফাই করার মতো পর্যায়ে আছে কিন্তু হিমাগারে রাখা আছে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সরকার বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করছে বলেও জানিয়েছেন তিনি সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে সামিটে অংশ নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস সফল সংগ্রামের পর গ্রাফিতির রাজধানী ঢাকাকে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্য নেতাদের আমন্ত্রণে জানিয়েছেন এই সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন তিনি সামিটে স্বাগত বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে ড ইউনুস বলেন পাঁচ আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবে সাক্ষী হয়েছে যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনেই সংগঠিত হয়েছে

Have been painting the walls of this 400 year old city with images of a new democratic, environment friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anybody. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. নিজেকে সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে উল্লেখ করে তার সরকারের লক্ষ্য সম্পর্কেও দক্ষিণ জানান বিশ্বের তরুণ ও যুবসমাজ সব অসম্ভবকেই সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা এই নোবেলজয়ী বলেন সৃজনশীল ক্ষমতার মাধ্যমে এই তরুণরাই নতুন বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা বন্দরনগরে চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে বিস্ফোরক মামলায় তিন দিনের রিমান্ডে চট্টগ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম লতিফ কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকেও এছাড়া সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ আসামি করা হয়েছে অনেককে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত দুপুর বারোটায় বন্দরনগরীর এগারো আসনের সাবেক সংসদ সদস্য এম এল লতিফকে নেয়া হয় এই আদালতে এর আগে ভোরে বিস্ফোরক মামলায় নগরীর বায়োজিৎ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয় এম এ লতিফকে চার আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এরশাদ সুস্থ হয়ে নিজেই ডাবল থানায় মামলা করেন আসামি করেন এ লতিফ সহ ষোলো জনকে সেই মামলায় তিন দিনের রিমান্ডে সাবেক এই সংসদ সদস্য কে অপরাধী কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে তা আমরা এই মুহূর্তে আমরা আজকে তার এই একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন তিন দিন এছাড়া বহদ্দারহাট এলাকায় তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল সহ চৌত্রিশ জনের বিরুদ্ধেও মামলা করা হয় শabek প্রজনন মন্ত্রী এবং সাবেক শিক্ষাকব মন্ত্রী মোनेश्वर ও চৌধুরী চন্দ্ৰ বিরুদ্ধে ধার্যাতিক। আমরাTableModelেই আইনের যথাযথ বিধিবিদে বলেছেন। ক্রমাগত তদন্ত করতেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিজ বাসা থেকে আটকের পর ঠাকুরগাঁও একাশুনেশ সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে না হয় আদালতে বয়স বিবাচনায় তাকে কারাগারে পাঠান বিচারক ঢাকা উনিশ শাসনে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন কোটা আন্দোলনে নিহত আসসাবুরের স্বজন শাহিদ হাসান মামলায় আসামি করা হয় আরেক সাবেক সংসদ সদস্য মুরাদ জংসহ আরও একশো জনকে এছাড়া নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টা মামলা হয়েছে একটি চলতি বছরের ১৩ মার্চ ও অন্যটি গেল বছরের উনত্রিশ অক্টোবর এছাড়া নামেও আসামিদের ওপর হামলার অভিযোগে করা হয় মামলা দুটি হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি চালিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দুপুরে কলেজের প্রতিটি হলের রুমে রুমে তালা ভেঙে অভিযান চালানো হয় এ সময় বিপুল দেশি অস্ত্র হকি স্টিক লাঠি শোটা এবং হেলমেট উদ্ধার করা হয় ঢাকা কলেজ ছাত্রাবাসের রুমের তালা ভাঙছে শিক্ষার্থীরা ধারণা রুমে অস্ত্র থাকতে পারে এজন্য চালানো হয় তল্লাশি অভিযান উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র এভাবেই হলের ছাত্রলীগের চিহ্নিত রুমগুলোর তালা ভাঙা হয় প্রায় প্রতিটি রুমে পাওয়া যায় ছুরি চাপাতি রামদা হকিস্টিক লাঠিসোটা ও হেলমেট সব দেশি অস্ত্র পেয়েছি এবং হচ্ছে চাইনিজ ছিল হেলমেট ছিল এবং সব ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি রামদাগুলো ইন্টাক ছিল এর মধ্যে হোটি স্টিক যেগুলো এখনো পর্যন্ত পলিথিন খোলা হয়নি এরপর হচ্ছে আপনার স্ট্যাম্প তো আছেই যে অস্ত্রগুলো পাচ্ছে আমার মনে হয় না যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র আমার দেখে মনে হয় যে এটা আমরা কোনো একটা সন্ত্রাসী কার্যালয়ে সন্ত্রাসীদের আস্থানায় আমরা অভিযান চালাচ্ছি শিক্ষার্থীদের দাবি এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর হামলা করত ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে সব ছাত্র লীগের নেতাকর্মীরা থাকতো এবং তারাই এগুলা সাধারণ শিক্ষার্থীদের হামলা চালাচ্ছে এগুলা নিয়ে এইগুলো আছে ছাত্র লীগের কলম এইগুলা দিয়ে তারা রুমের মধ্যে লেখা পড়া করছে আর সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা বলছেন অভিযানের আগেই দুচারটি রুম আগে থেকে খোলা পাওয়া যায় ধারণা করা হচ্ছে সব রুম থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই আরও আগ্নেয়স্ত্র যেগুলো ছিল এগুলো আরও আগে তারা সরিয়ে ফেলছে এখানে আমার একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে আর কি যে এখানে কোনোভাবে প্রশাসন জড়িত কিনা হলে হলে শিক্ষার্থীদের তল্লাশি তারপর এত বিপুল সংখ্যক দেশু অস্ত্র পাওয়ার বিষয়ে হল সুপারদের বক্তব্য নিতে চাইলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি যমুনা নিউজ ঢাকা আয়নাঘর নামের বন্দিশালা তৈরি ও পরিচালনায় জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা তারা আয়না ঘরে কারা এবং কতজন বন্দী ছিলেন তার তালিকা প্রকাশের দাবিও জানিয়েছেন সেনাবাহিনীকে শতভাগ পেশাদার বাহিনীতে পরিণত করতে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা কিছু কিছু করা হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সভা রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অভ্যন্তরে নানা বিষয় নিয়ে জমা অসন্তোষ প্রকাশ করেন তারা প্রশ্ন তোলেন আয়নাঘর নিয়ে এই যে একটা তথাকথিত আয়নাঘর তৈরি করে আমাদের সমস্ত সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর ইউমেজকে নষ্ট করল এই আয়নাঘরের সাথে যারা জড়িত এটা যারা সৃষ্টি করছে এইখানে আমাদের সামরিক বাহিনীর মধ্যে যারা জড়িত আছে এদেরকে বের করার জন্য খুঁজে বের করার জন্য তাদেরকে যথাপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আপনি যদি মনে করেন এটা লিস্টটা পাবলিশ করা যায় সেনাবাহিনী প্রধান অনুগ্রহ করে এই লিস্টটা পাবলিশ করে দিন না হলে আপনার কাছে যদি মনে করি একশো বন্দি আছে সেই একশো বন্দি যেদিন আপনি ছাড়বেন সেদিনও কিন্তু বাইরের পাবলিক মনে করবে আরও কেউ আছে আপনি লুকিয়ে রেখেছেন সেনাবাহিনীর জন্য সেটা হবে যদি গুজব হয় তাহলেও বড় বিপজ্জনক একটা গুজব হবে শেখ হাসিনা সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে মন্ত্রী এমপিদের দ্রুত কারাগারে পাঠানোর দাবি তোলেন সাবেক কর্মকর্তারা সেনা প্রদানের কাছে অনুরোধ করব এই সমস্ত অপরাধীদেরকে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক কিন্তু কমিশন অফিসাররা দিতেছে কারান্ডারে পুলিশের একটা ডিআইজি রান্ডারে এটা কোনো কথা হইল সো র‍্যাব ইমিডিয়েটলি অ্যাবলিশ করে দিতে হবে সাবেক কর্মকর্তাদের অনেকে বাহিনীর অভ্যন্তরে হয়রানির অভিযোগ তোলেন সেনা প্রধানের কাছে সেসব ঘটনার বিচার দাবি করেন তারা সিনহার কবর হয়ে গিয়েছিল আমরা তৃতীয় দিন জানতে পেরেছি সিনহাকে মারা হয়েছে এর মধ্যে সিনহার ক্যারেক্টারকে ভিন্ন খাতে সাজানো হয়েছিল মারাত্মকভাবে এবং সেটা আমাদের লোক দিয়ে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে সার্বভৌমত্ব কমিশন গঠন করেন যেন ভবিষ্যতেও আর কখনো কোনোদিন এই গল্প না হয় উই ওয়ান্ট মিলিটারি প্রফেশনালিজম এটা আমাদেরকে একটা করতে হবে স্যার বাহিনীকে পরিপূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার উপর জোর দেন সাবেক কর্মকর্তারা কখনো কেউ যেন এই বাহিনীকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে না পারে সে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা জিপিএইচ কোয়ান্টাম বি সিক্স হান্ড্রেড বাংলাদেশের উচ্চশক্তি সম্পন্ন একমাত্র পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড নিয়ে এখনো অনেক তথ্য প্রকাশ করা হয়নি স্বাধীন কমিশনের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা দাবি করেন আগের দুটি তদন্ত কমিটি তাদের সঙ্গে কথাই বলেনি হত্যাকাণ্ডের কারণ হিসেবে ডাল ভাত কর্মসূচির কথা বলা হলেও এর পেছনে সাবেক প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন নিহত সাবেক বিডিআর প্রধানের সন্তান পিলখানা হত্যাকাণ্ড দু সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এ ঘটনায় করা মামলায় বিচারও হয়েছে বিপুল সংখ্যক বিডিআর সৈনিকের ক্ষমতার পট পরিবর্তনে ঘটনা নিয়ে একসঙ্গে প্রকাশ্যে মুখ খুললেন নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা

কথা বলেন তখনকার বিডিআর মহাপরিচালক মেজোর জেনারেল শাকিল আহমেদ সন্তান রাকিব আহমেদ অভিযোগ করেন ঘটনা তদন্তে গঠিত সামরিক বেসামরিক কমিটি কথা বলেনি তাদের সঙ্গে এখন তারা চান অধিকতর তদন্ত পুলিশকেও তো করতে আমরা চাচ্ছি এখন নতুন ভাবে যদি ইনভেস্টিগেশনটা যদি হয় যদি সব সত্যটা প্রকাশ করতে পারি ইয়া টু আন্ডারস্ট্যান্ড ডাল ভাত কর্মসূচিতে অসন্তোষের কথা বলা হলেও সেনাবাহিনীকে দুর্বল করতে হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেন রাখেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চাইনি বলে দিলাম এটা সত্য নিহত সেনা কর্মকর্তাদের সজনরা দাবি করেন ভুক্তভোগীদের ক্ষতিপূরণ বা সহায়তার কথা বলা হলেও তারা তা পাননি। একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কাগতি বিচারটা একটা আছে। আমরাও কিন্তু জানি না। কারণ আমরা জানি না। এটা আমরা জানতে চাই। তা আমাদের দাবি এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি। সেটা যেন প্রকাশ পায়। সেই বিচারগুলি যেন হয়। হত্যাকাণ্ডের ঘটনায় যারা জেলে আছেন তাদের মধ্যে কেউ নিরাপরাধ হলে মুক্তি দেওয়ার দাবিও জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এ সময় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আলী ইমাম মজুমদার ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম চৌধুরী কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান পরে পরিদর্শন বইতে সই করেন চার উপদেষ্টা বাহিনী বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন উপস্থিত ছিলেন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার কারণে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ঘাতক শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিচারের জন্য শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে যেন আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের গায়ে কলঙ্ক না লাগে কোনো ধরনের দখলদারী বা চাঁদাবাজির সাথে না জড়াতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয় মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বলেন ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে প্রকৃতদের অপমান করেছে আওয়ামী লীগ সাবেক এই সেনা কর্মকর্তার দাবি শেখ হাসিনার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ আমাদের এই সবার দাবি স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার যাতে করে কোনো দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে এরাই হবে আগামী দিনের সৈন্যিক আওয়ামী লীগের পাশাপাশি অন্তর্বর্তী সরকার এমনকি বিএনপি নিয়েও কথা বলেন তিনি যেদিন নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা জিয়াউর মানে বিএনপি থাকব কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না এখনো করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা চাই এই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে ইসিকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি নেতা আব্দুল সালাম বাতিলের দাবি জানান সব স্থানীয় সরকার নির্বাচন সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠি পেটা করেছে আমাদেরকে মামলা দিয়েছে আমাদেরকে জেলে নিয়েছে নির্বাচন করতে দেয় নাই সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দ্রুত নির্বাচনের কথাও বলেন বিএনপি নেতারা মানুষের এখনের প্রত্যাশা শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ সকালে মকবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি অলি আহমেদ বলেন শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি সহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি দুদক পিএসসি ইসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করার দাবি জানান অলি আহমেদ সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গেছেন তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেওয়ার তাগিদও দেন তিনি ভারত সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন এলডিপির প্রেসিডেন্ট তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন বিডিআর হত্যা আওয়াদ ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে একাধিক দ্রুত বিচার আদালত স্থাপন করতে হবে জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চশক্তি সম্পন্ন একমাত্র রকেট 4 ও 5 আগস্ট প্রাণ জাওয়াদের দুজন রিয়াজ আর রাসেল একজন শিক্ষার্থী আর একজন মাছ ব্যবসায়ী আন্দোলনের শুরু থেকেই রাজপথে তারা দুজনই মারা গেল মাথায় গুলি লেগে একজন তাৎক্ষণিক আর একজন মারা যান সাথে সাথেই বরিশালের মুলাদি সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ চার আগস্ট ধানমন্ডি জিকাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয় সে রিয়াজকে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিল রিয়াজ আজ মারা যায় সে জিকাতলার মোড়ে মাথায় গুলিবিদ্ধ হয় তো সেখান থেকে পপুলার হাসপাতালে নেওয়া হয় পথচারীরা নিয়ে যায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে আজকে সতেরো তারিখ পর্যন্ত সে জীবন সাথে যুদ্ধ করে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পাঁচ আগস্ট সকাল দশটায় যাত্রাবাড়ির কাজলা বিশ্বরুর ধরে একসাথে মার্চ টু ঢাকা কর্মসূচিতে নামে একই পরিবারের ছয় ভাই গোলাগুলিতে বাকি পাঁচ ভাই বেঁচে গেলেও মুহূর্তেই প্রাণ যায় মাছ ব্যবসায়ী রাসেলের একটি গুলি তার কপাল দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় অনেক গুলি করছে পুলিশরা গুলি করার সাথে সাথে সাত আটজন পড়ে গেছে নিচে পড়ার পরে তিনজন ডেট কিন্তু আমি যে আমার ভাইয়ের লাশটা আনবো কিন্তু আমার যত করা বাইছিলাম ওই লাশটা আনার তো কোনো সাহস আমরা পাইনি এরকম পরিমাণ গুলি করতেছে পরে পরে আমার ছোট ভাইয়ের লাশ আর দুইজন একজন হুজুর আর একটা ছেলের লাশ তিনজনের লাশের থেকে আমার ভাইয়ের লাশটা আনতে পারে রাসেলের ভাই এমন অনেক মৃত্যু দেখেছেন সেদিন সবার লাশ হাসপাতালে পাঠানো যায়নি রাসেলের জানাজা হয় গুলিবিদ্ধ হওয়া সেই রাস্তাতেই হাসিবুল করিম যমুনা নিউজ ঢাকা লক্ষ্মীপুরের রামগতিতে মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে সৎ ছেলে এ বিষয়ে আমরা আরও জানতে লক্ষ্মীপুরে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী আনিস কবির তিনি একটু ঘটনাস্থল থেকে জানাবেন একটু আনিস এ হত্যার বিষয়ে কেন হলো এমন হত্যাকাণ্ড এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা গেল কিনা পুলিশ কি বলছে মনির আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগতি কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এই যে নাসির মাজির বাড়িতে তিনি যেটি কাজ করতেন রাজমিস্ত্রির কাজ করতেন তার এর আগে তিনি পনেরো দশ থেকে পনেরো বছর আগে কিন্তু এই বিয়ে করেন তার সৎ ছেলে বোলা এবং ডাকা বিভিন্ন স্থানে থাকতেন তবে এই বিষয়ে তার পারিবারিকভাবে তাদের সাথে কোলাহল ছিল কোলাহল থাকার কারণে সে আজকে সন্ধ্যার আগে সন্ধ্যার পরে এরকম একটি টাইমে তার মাকে গলা প্রথমে কুপি কুপি হত্যা করে পরবর্তীতে সে তার ছোট ভাই যে সৎ ছোট ভাই যে ছিল সে মাহে মাহিমে কিন্তু দেখে ফেলাতে তাকে গলার কেটে হত্যা করে এবং পরবর্তী তার অগ্নি একজন ছোট সে চার বছরের শিশু তাকেও কিন্তু সে গলা কেটে হত্যা করে একে সে তিনটি তিনজনকে হত্যা করার পরে তাদের আশেপাশে চিকার চেঁচাপাশি হয়ে গেলে স্থানীয়রা তাদেরকে দৌড়ে এসে স্থানীয় যে ঘাতক যে তার এক সৎ ছেলে তারাকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে কিছুক্ষণ আগে আমরা যে ঘটনাস্থলে এসে পোসার মাত্রের সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করেছে এবং এই ঘাতক যাকে তাকে আটক করেছে এখানে সেনাবাহিনী এবং পুলিশ সহযোগিতায় এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে সেই লাশগুলি তবে পুলিশ বলছে যে যে তাকে হত্যা করা হয়েছে কেন হয়েছে কী কারণ কলহের হতে পারে বলে সে তিনি আমাকে জানিয়েছেন তবে এই ঘটনায় ঘাতক আটক করা হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তারা বলছে যে যে ডাকার যে হত্যা করা হয়েছে তাকে দেখা উপযুক্ত শাস্তি এবং তার পাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা মনের জানিস কবির অনেক ধন্যবাদ আপনাকে আমরা লক্ষ্মীপুরের এই মার্ডারের বিষয়ে জানছিলাম এদিকে বরিশালে চাঁদার টাকা না পেয়ে রাশেদ শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে শুক্রবার বাজারে এই ঘটে পুলিশ জানায় নিহত রাশেদ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন কিছুদিন আগে আওয়ামী লীগের এক নেতার সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি সরকার পতনের পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে স্থানীয় লোকজন আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশেদকে বাজারে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে রাশাদের মৃত্যু হয় নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরায় বড়তাকে এলাকায় মুক্তিযোদ্ধা দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে ঘেরাও করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তখন গোলাম আকবর সেখানে ছিলেন তাকে চার ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে মিরসরা মিরসরাই উপজেলার বিএনপি নেতারা জানান গোলাম আকবর খন্দকার যার বাড়িতে গেছেন সেই মনিরুল ইউসুফের ছেলে যুবলীগের কেন্দ্রীয় নেতা এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীরা গোলাম আকবর খন্দকারকে ঘেরাও করে রাখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা শনিবার সন্ধ্যায় শহরের প্রিয়াঙ্গন মার্কেট রোডের একটি শপিং মলের সামনে ইমন দোজাকে বেধড়ক এই হামলার ঘটনায় নিন্দা জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা চলছে মামলার প্রস্তুতি সুনামগঞ্জে ইমন নেতৃত্বে শুরু থেকে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা কি কারণে এই ঘটনা বা হামলা তা জানা যায়নি এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে পূজা শেষে শহরের বাসায় ফেরা হলো না বাবা ছেলের চট্টগ্রামের পটিয়ায় ব্যস্ত সড়কে প্রাণ গেল দুইজনের দুজনে দন্ত চিকিৎসক লরির সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাদের সঙ্গে মৃত্যু হয়েছে অটোরিকশা চালকেরও দুই পরিবারই এখন শোকে স্তব্ধ মনসা পুজো শেষ করে গ্রামের বাড়ি পটিয়া থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন শ্রীকান্ত ধর ও তার ছেলে লিটু লিটুধর শান্তিরহাটে ওভারটেক করতে গিয়ে লরির সাথে মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে এবং তাদের বহনকারী অটোরিকশা চালক তিনজনেই ঘটনাস্থলে প্রাণ হারান পিতা পুত্রের দুজনই পেশায় দন্ত চিকিৎসক তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা গতকালকে ওনার বাড়িতে গেছিলো ওনার ছেলে কিনি আজকে বলি টলি দিয়ে প্রসাদ নিয়ে সিএনজি নিয়ে চলে আসতেছে তখনই এই অ্যাক্সিডেন্টটা করলো শান্তিনাতে কিন্তু কল্পনাও করতে পারেনি যে এরকম একটা ইনসিডেন্ট হবে সেটা অবশ্যই এটা খুব স্যাড যে ওনারাও কিন্তু গিয়েছে উৎসবটাই পালন করতে সিএনজিটা সে আমি খুব দুঃখিত তার জন্যেও যে সেও মারা গেছে তার জীবনটাও চলে গেছে

আর চালক আজগরের বাড়ি জঙ্গল খাইনের লড়িহরা গ্রামে তিবনে যমুনা নিউজ চট্টগ্রাম দেশের সব খাত সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গোল টেবিল আলোচনায় দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন তারা সভায় অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা রাষ্ট্রবিজ্ঞানীরা বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে তারা বলেন গণহত্যার দায়েশ অভিযুক্ত করে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভবিষ্যতে আর কখনো যেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে সেজন্য সাংবিধানিকভাবে নিষিদ্ধ করারও দাবি জানান রাষ্ট্রবিজ্ঞানীরা কলকাতায় ধর্ষণের পর চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় টানা বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে চব্বিশ ঘন্টার কর্মবিরতি শেষে নয় দফা দাবি জানিয়েছেন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পুলিশ কমিশনের পদত্যাগ এবং আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষের শাস্তির দাবি উঠেছে এতে একাত্মতা জানিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগেরও কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে পুরো ভারত জুড়ে স্বাভাবিকভাবেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে ভোর ছটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ ছিল রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালের বেশিরভাগ বিভাগ কালপ্রিট যারা যারা এর দোষী তাদের উপযুক্ত শাস্তি চাই এবং যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কিছু না ঘটে প্রতিবাদে নয় দফা দাবি জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শনিবার এই ইস্যুতে ব্রিফিং করেন সংগঠনের প্রতিনিধিরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুমকি দেন আর্যিকর হাসপাতালের চিকিৎসকরা এই হত্যা এবং ধর্ষণের দায় পুলিশকে নিতে হবে বলেও জানানো হয় দাবিতে দোষীদের অবিলম্বে শনাক্ত আইডেন্টিফাই করা তাদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা এটা আমাদের সর্বমত এই ছাড়া আমরা বিচার চাই বিচার ছাড়া আমরা কি পেতে পারি এদিকে আন্দোলনের শুরু থেকে চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আসছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো রাজ্য পুলিশের কমিশনারকে বরখাস্ত করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয় সিআইএসএফ দিয়ে দেওয়া উচিত খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের কার্ডিস ওঠা মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন নার্জিকোর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন এরা কারা বাংলাদেশের আন্দোলনের যে রেশ এটা এখানে এসে পড়েছে যারা দোষী তাদের একদিকে যেমন চিহ্নিত করে শাস্তি দেওয়া অন্যদিকে যারা এই কাজের সঙ্গে যুক্ত রাত যে সমস্ত সরকারি নার্স এবং ডাক্তার তারা একটা গুরুতর গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত তাদেরকে নিরাপত্তা দেওয়া গেল শুক্রবার কলকাতার হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে তারপর থেকে ক্ষোভে ফুসছে ভারতবাসী ক্রমে যা রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে মির মুশফিকা হাসান যমুনা নিউজ দর্শকেরই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ